যে খবরের দিকে নজর রাখবো তৃণমূল অঞ্চল সহ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ কোচবিহারে মাথাভাঙা ব্লকের ঘটনা বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা অনুপম ঠিক কি জানতে পারছো এই ঘটনায় দেখো মাথাভাঙা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ট্রেড ইউনিয়নের শ্রমিক সংগঠনের সহ সভাপতি তার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল উত্তরবঙ্গ বন্ধ ডেকেছিল বিজেপি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল তারা কিন্তু বিভিন্ন দোকান বা বিভিন্ন জায়গায় যে বন্ধ বিফল করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে তিনিও ছিলেন এর পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল রাতে তার বাড়িতে বোমাবাজি করে এমনটাই অভিযোগ দুষ্কৃতীরা কিন্তু তিনি বাড়িতে ছিলেন না বাড়ির পাশে একটি গ্যারেজে ছিলেন এবং এই ঘটনায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তার বাড়ি এবং তার যে টিনের বেড়া ছিল সেইটা পুরোপুরি নষ্ট হয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ এবং সেখান থেকে কিন্তু সেই বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে তদন্ত শুরু করা হয়েছে মাথাভাঙা পুলিশের পক্ষ থেকে এবং এই ঘটনায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আতঙ্কের একটা পরিবেশ রয়েছে ইন্দ্রাণী ধন্যবাদ অনুপম কথা বলছিলাম প্রতিনিধি অনুপম সাহার সঙ্গে তৃণমূলের অঞ্চল সহ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ